পাগলের মতো কি কইতেছে এগুলো? আবল তাবল আবল তাবল কইতেছি না, আমি যা কইতেছি চিন্তা ভাবনা করেই কইতেছি। আজকের পর থেকে তুমি এখানে রাখবা না, কথা শেষ। আমি কি করছি? আপনারা আমার বাসার ঠিকানা কই পাইছেন? আপনার অফিসে গেছিলাম ভাইজান, ওইখান থেকে আপনার ঠিকানা পাইছি। ভাইজান আমি জানি এটা যদি কেউ পারে তাহলে আপনিই পারবেন ভাইজান, আপনি একটু আমাদের উপর দয়া করেন ভাইজান, আপনি একটু আপনার স্যারের সাথে কথা করুন ভাইজান, আমার জামাইকে একটু স্যারাই নেওয়ার ব্যবস্থা করে দেন। দেখেন এর আগে আপনার লোক আমার কথার বরখেলাপ হয়েছে, আসলে আমি এটা ইচ্ছা করে করি নাই। আপনার জামাই রিকোভারি সহ গ্রেপ্তার হয়েছে, মানে বোমা সহ গ্রেপ্তার হয়েছে, আমার স্যার চাইলেও সারাইতে পারবো না, অনেক টাকা পয়সার দরকার, বুঝতে পারছেন? ভাইজান একটু দেখেন না কি করা যায়। মারা দেন, খাওয়া দাওয়া বন্ধ করে সেহারের কি অবস্থা করছে? একটা বিবাহিত মেয়ের জামাই সারা তার কষ্টের কথা কেউ বোঝে না ভাইজান, খালি মায়েরাই জানে। একটা নদী যেমন পানি সারা মূল্যহীন, একটা মাইয়াও তেমন জামাই সারা ভিটাহীন হয়ে যায়। বুঝতে পারছি, দেখি কি করতে পারি, তবে মনে হয় না হইব, তারপর আমি একটু চেষ্টা করে দিই। না ভাইজান এই কথা কেউ দেখেন, ঠিক আছে দেখি, আপনার রমজান। আজকের পর থেকে তুমি এখানে আসবে না। কি? আমি বলতেছি আজকের পর থেকে তুমি এখানে আসবে না। কি কইতাছো তুমি? কি হইছে? যা কইতাছি ঠিকই কইতাছি, অনেক ভাবিবা চিন্তাই কইতাছি, আমি কবে সারা পামো না পামো তার কোনো ঠিক নেই, আর জীবনে কোনোদিন সারা পামো কিনা সেটাও আমি জানি না, এখন পর্যন্ত আমার বিচারই শুরু হয় নাই। আমার ভুলের কারণে তোমার সুন্দর জীবনটা তুমি নষ্ট করো না, তুমি নতুনভাবে জীবন শুরু করো, নতুনভাবে সংসার করো। তেলের মধ্যে থাকা কি তোমার মাথা নষ্ট হয়ে গেছে? পাগলের মতো কি কইতেছে এগুলো? আবল তাবল আবল তাবল কইতেছি না, আমি যা কইতেছি চিন্তা ভাবনা করেই কইতেছি। আজকের পর থেকে তুমি এখানে আসবা না, কথা শেষ। আমি কি করছি? আমার দিকে একটু তাকাও, আমার চোখের দিকে একটু তাকাও, এদিক ফিরো না। শোনো, আরে কই যাইতেছো? আমি কি করছি? আমারে কয়ে যাও না, আমার কি দোষ? আমি তো কিছু করি না, কই গেল? এদিকে আসো, আমার কথা শুনো।